প্রয়াত প্রধান শিক্ষক আবুল কাশিমের দোয়ার মাহফিল অনুষ্ঠিত প্রয়াত প্রধান শিক্ষক আবুল কাশিমের দোয়ার মাহফিল অনুষ্ঠিত রিপোর্ট লিখে পড়ছি আমি মনমোহন ঈশ্বরদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেমের আত্মার শান্তি কামনা করে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল একত্রিশ মার্চ দু শহরের মধ্য অরণখোলা আহাজ ক্যাম্পে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মরুমের পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলে স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধী মরুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন উল্লেখ্য মরহুম আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে গত পঁচিশ মার্চ দু হাজার তেইশ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মধ্য অরণখোলা স্কুল ও এস এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৃথক পৃথক জানাতা শেষে রহিমপুর গোরস্থানে তার লাশ দাফন করা হয় তিনি অলটেক কম্পিউটার অ্যান্ড অফসেট প্রিন্টার্সের সত্ত্বাধিকারী আমিনুল ইসলাম ডালিন ও ক্লাসিক কম্পিউটার অ্যান্ড অফসেট প্রিন্টার্সের সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম ডেটনের পিতা তার মৃত্যুতে ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপি চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকা সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সুফি গুরুজি এস এম রাজা গভীর শোক প্রকাশ করেছেন তিনি মরহুমের বিধেয়ী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন